হ্যালো এভরিওয়ান, দিস ইজ অর্পিতা ফ্রম বিটেস অ্যান্ড মি কে টু সিস্টার্স, ওয়েলকাম টু মাই ভিডিও। তো আজ আমি এখান থেকে আমার ব্লগটা শুরু করছি। আমরা জ্যাঠার বাড়ি এসেছিলাম, মানে আমি দিদি প্রান্ত সবাই মিলে। তো এখানে এসে যে জ্যাঠা আমাদের জন্য আগে তা খাওয়ার দাওয়ার নিয়ে আসছিল, সেগুলো খেলাম, বেশ গল্প হলো। প্রায় 2-3 ঘন্টা ধরে আমরা গল্পই করছি আর চাটা সব কিছু শেষ করছি, তো অনেক মজা হয়েছে। তারপর বাড়িতে এসে দেখি যে কুলফিওয়ালা এসেছে। এই কুলফিওয়ালা কিন্তু আমার জন্মের আগে থেকে আমাদের বাসায় আসে, আর পাপা আর যখনই গাজীপুর থেকে কুষ্টে যায় সে তো ডেফিনেটলি আসবে। আর এটা বলে রাখি, এখন কিন্তু সে কুলফিওয়ালা ছেড়ে দিয়েছে স্পেশালি আমাদের জন্য। আজ সে নিজে হাতে কুলফি বানিয়ে এনেছি, ইটস ফিল সো স্পেশাল, রাইট? তো আমরা সবাই মিলে কুলফি খাচ্ছিলাম। তারপর একটু সন্ধ্যার দিকে আমরা সাজুগুজু করলাম, আমি আর দিদি আবারও সেম সেম বাট ডিফারেন্ট ক্লথ, আমরা সেম সেম আবার টুইনিং করছিলাম জামা। তো এই তো আমরা বেরিয়ে যাচ্ছি একটু ঘুরতে, সন্ধ্যার দিকে না আসলে বিকেলে বের হয়েছিলাম একটু নৌকা ভ্রমণে, মানে কুষ্টায় যাবো আর নৌকা ভ্রমণ হবে না, এটা তো হতে পারে না। এবার মা আসতে পারিনি, একটু কাজে বিজি ছিল, কিন্তু আমি প্রান্ত দিদি আর পাপা এসেছিলাম। তো আমরা অনেক ফান করছিলাম আর এত সুন্দর ভিউটা ছিল ওখানকার, ট্রাস্ট মি, জাস্ট ওয়াও। তো এই তো আমরা সবাই এরকম বসে বসে যাচ্ছিলাম, ফটোশ্যুট করছিলাম, মানে ছবি টবি তুলছিলাম আর কি। তারপর দিদির খুব কাশফুলে ছবি তোলার ইচ্ছে ছিল, আর ওখানে অনেক কাশফুল তোমরা দেখতেই পাচ্ছ যে ধার দিয়ে শুধু কাশফুল আর কাশফুল। তো পাপা বললো যে নৌকাটাকে এমন একটা জায়গায় দাঁড় করাতে যেখানে অনেক কাশফুল আছে আর যেখানে আমরা নেমে একটু ছবি তুলতে পারবো। তো আমরা ওখানে নেমে একটু ছবি টবি তুলেছি, যে পাপার হাতে কাশফুল দেখতেই পাচ্ছ, ভিডিও ওখানকার নেই আমার কাছে, ছবি তুলেছি। রাতে এসে দেখি আমাদের বাড়ির সবচেয়ে ছোটো সদস্য অর্পাও রেডি হয়ে গেছে। আর এই তো আমরা আবারও একটু ঘুরতে বেরিয়ে গেলাম রাতের দিকে। আসলে দিদির ট্রিট দেওয়ার পালা ছিল, এবার দিদি আমাদেরকে ট্রিট দেওয়ার জন্য টমেটো নিতে নিয়ে আসলো, বলছে যে আজকে আমরা যা খেতে চাবো সে তাই খাবে আমাদেরকে। ওয়াও! তো এই তো আমরা চলে আসলাম, আমরা ভেবেছি যে একটু খেয়ে টেয়ে দেন আমরা যাবো পূজা দেখতে। এই যে প্রান্ত এখানে শয়তানি করছিল, আর এই যে আমাদের খাবার, আমরা নান আর চিকেন চাপ অর্ডার দিয়েছিলাম, কিন্তু অনেক বেশি হয়ে গেছিলো আমাদের জন্য আসলে, মানে আমরা কেউই শেষ করতে পারিনি শুধু প্রান্ত ছাড়া। তো দেখতেই পাচ্ছ আমরা তো টায়ার্ড হয়ে গেছি, যদিও আমি খাবার ওয়েস্ট করা একদম পছন্দ করি না, কিন্তু একদমই আমরা খেতে পারছিলাম না, এই জন্য খাওয়াটা হয়নি। দেন দিদি বল দিল, আর তারপর আমরা একটু পুজো দেখতে বের হলাম, বলেছিলাম যে খেয়েটে একটু পুজো দেখতে বের হব। এই তো তারপর ফুচকা খেলাম, আর এইভাবেই আজকের দিনটা আনন্দে আনন্দে কেটে গেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং, লাভ ইউ অল।